আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ সংবাদ পর্যালোচনায়। শিরোনাম দেখে খানিকটা খটকা লাগতে পারে, কিন্তু না প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে চুলচেরা বিশ্লেষণ করতে চাই সৌদি আরব এবং পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্কের বাতাবরণ নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সালমান বিন আব্দুল আজিজ, তিনি সৌদি আরবের বাদশাহ হলেও মূলত দেশটির কার্যনির্বাহী প্রধান হিসেবে কাজ করছেন মোহাম্মদ বিন সালমান, তিনি ক্রাউন প্রিন্স। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিছুদিন আগেও খুবই খারাপ ছিল, দুটি দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল। সম্পর্ক এতটাই শীতল পর্যায়ে গিয়েছিল যে ঋণের টাকা দিতে বাধ্য করা হয়েছিল পাকিস্তানকে। কিন্তু সকল ধরনের নেতিবাচক খবরের বাইরে এখন সবচেয়ে বেশি আলোচিত খবর হচ্ছে সৌদি আরব পাকিস্তানকে $300 কোটি নিরাপদ আমানত হিসেবে ঋণ সহায়তা দিচ্ছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে এই $300 কোটি দেয়া হবে, খুব দ্রুততা তো নয়, বরং দীর্ঘ মেয়াদেও এটি ফেরত নেবার জন্য তারা চাপ দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। কি থাকতে পারে এই রহস্য? হঠাৎ করে কেন এত গলায় গলায় ভাব বা সোনায় সোহাগা সম্পর্কে পরিণত হলো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে? প্রিয় বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। $300 কোটি পাকিস্তানকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে পাকিস্তানের অর্থনীতি যেহেতু বিপর্যয়ের দিকে যাচ্ছে, সুতরাং সেটিকে টেনে তোলবার জন্যে এই অর্থ সহায়তা দেবে সৌদি আরব। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আন্তরিক সে বৈঠক। সেই বৈঠকের কিছু ছবি দেখাতে চাই আপনারা, দেখুন। অথচ মাত্র দুবছর আগেও এই সম্পর্ক পুরোপুরি বিপরীত ছিল। কি হয়েছিল? সৌদি আরবে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎকার পর্যন্ত দেননি। 2018 সালের ঘটনা, পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে সহজ শর্তে যে $300 কোটি ঋণ নিয়েছিল, সেই ঋণ ফেরত দিতে চাপ দিতে থাকে। এরপর কী হয়? শুধু চাপ নয়, এটি বলা হয় যে এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবে সৌদি আরব, ফলে বেকায়দায় পড়ে যায় পাকিস্তান, পাকিস্তান হাত পাতে চীনের কাছে। এরপর চীন $200 কোটি পাকিস্তানকে ঋণ দেয়, এই $200 কোটি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবকে ফেরত দেন। এইরকম একটি ভয়াবহ সম্পর্কের অবস্থা যখন, তখন হঠাৎ করেই মোড় ঘুরে গেল। কারণ কি? এখন সৌদি আরব পাকিস্তানকে $300 কোটি দিচ্ছে, এটি আমানত হিসেবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে থাকবে, পাশাপাশি $150 কোটি অপরিশোধিত তেল দেবে সৌদি আরব পাকিস্তানকে, এটি খুব দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে না। 2023 সালে IMF পাকিস্তানকে ঋণ দেবার কথা, এই ঋণ চুক্তি হবার আগ পর্যন্ত একেবারেই নিশ্চিন্ত থাকতে বলেছে পাকিস্তানকে সৌদি আরব। এই যে সম্পর্ক খুব দ্রুততার মধ্যে উষ্ণতার দিকে গেছে, এবং এর পেছনে কি কারণ থাকতে পারে? অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি পয়েন্টস ভিত্তিক আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অপরাধ। আপনারা জানেন সাংবাদিক খাশোগি হত্যা মামলায় প্রধান অভিযোগের তীর এবং প্রধান অভিযুক্তই বলা যায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ নিয়ে কিন্তু সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো নানা সময়ে সোচ্চার হয়েছে যে কেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিচার হচ্ছে না, কিন্তু বিচার হয়নি। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম ফুটবল ক্লাব যখন সৌদি আরবের এটি রাষ্ট্রীয় কোম্পানি কিনতে গেল, তখন বিপত্তি হলো, মানবাধিকার সংগঠনগুলো তখন হইচই শুরু করে দিল যে মোহাম্মদ বিন সালমান মানবাধিকার লঙ্ঘনকারী একজন শাসক, তার অধীনস্থ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান একটি সুখ্যাত ফুটবল ক্লাব কিনছে, কিভাবে এটা সম্ভব? এটিও তো আরেকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এভাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদিও ধামাচাপা দিতে চেয়েছেন জামাল খাশোগি হত্যার অভিযোগ থেকে, কিন্তু তা তিনি পারেননি। বিশ্বের বিভিন্ন দেশে দেশে এখনও অভ্যন্তরীণভাবে ক্রাউন প্রিন্সের উপর অঘোষিত
নিষেধাজ্ঞা রয়েছে। নানা ধরনের ব্যবসায়িক চুক্তি, সমঝোতা চুক্তি, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জামাল খাশোগি হত্যার প্রসঙ্গটি উঠে আসছে বারবার। এই যে দুর্নাম অপবাদের কালি, এটি মুছতে চান মোহাম্মদ বিন সালমান। কিন্তু আমরা এখন বলতে পারি যে আমেরিকার সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে, ভারতের সঙ্গে তো রয়েছেই, তাহলে সৌদি আরবের এত চিন্তা কেন? আপনারা অনেকেই জেনে থাকবেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল সৌদি রাজ পরিবারের, বিশেষ করে ক্রাউন প্রিন্সের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যুগ অবসান হওয়ার পর বাইডেন সেই রকম খুব একটা সেইভাবে পাত্তা দিচ্ছে না ক্রাউন প্রিন্সকে, ফলে খানিকটা বেকায়দায় পড়েছে সৌদি আরব। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে নতুন সংকটের মধ্যে পড়ে গেছে সৌদি আরব, বিশেষ করে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ মারাত্মক একটি শিক্ষা হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই যুদ্ধে সৌদি আরব তো জিতেই নি, বরং বারবার পর্যদস্ত হয়েছে, আক্রমণের পর আক্রমণ হচ্ছে সৌদিতে, ড্রোন হামলা তো এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এরকম পরিস্থিতিতে যখন বন্ধুহীন হয়ে পড়ছে মুসলিম রাষ্ট্রগুলো, যখন সৌদি আরবকে ছেড়ে চলে যাচ্ছে সৌদি নীতির কারণে, তখন নতুন করে সম্পর্ক বিস্তারের চেষ্টা করছে রাষ্ট্রটি। কী করছে তারা? ইরানের সঙ্গে ইতোমধ্যেই দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ হয়েছে, নতুন করে আমদানি রফতানি চালু হয়েছে। তুরস্কের সঙ্গে ক্রাউন প্রিন্সের যে খারাপ সম্পর্ক ছিল সেটি থেকেও বের হয়ে এসেছে রাষ্ট্রটি। এখন সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের বাইরাক্তার টু এই ড্রোনটি কেনার জন্যে, এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চায় তুরস্কের সমরাস্ত্র উৎপাদনে। এভাবে ইরানের সঙ্গে, তুরস্কের সঙ্গে, পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি করতে যাচ্ছে সৌদি আরব। কারণ সৌদি আরবকে এগিয়ে যেতে হলে, বিশ্বে তাকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হলে, অর্থনৈতিক কাঠামোকে আরও বিস্তৃত করতে হলে চীনের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে বাণিজ্যিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি যুগের সূচনা করবে। কেন হঠাৎ করেই চীনের সঙ্গে সম্পর্ক? প্রিয় দর্শক, ভারতের সঙ্গে সৌদি আরবের যে ঘনিষ্ঠতা, যে সম্পর্ক, সেটি মাঝখানে খানিকটা বেড়েছিল, কিন্তু এখন একেবারেই নিচের দিকে। এর কারণ হচ্ছে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বৃদ্ধি হবার পর সৌদি আরব ভারতের কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেছিল তার কোনোটিই পায়নি। প্রথম হচ্ছে সামরিক সাহায্য। ভারত খুব একটা সামরিক সাহায্য করতে পারেনি সৌদি আরবকে। দ্বিতীয় বিষয় হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা বা পারস্পরিক সাহায্য, সেটিও ভারতের সঙ্গে সৌদি আরবের খুব একটা হয়নি। ফলে দিন শেষে যখন হিসেব নিকেশ হয়েছে, দেখা গেছে সৌদি আরবের ঝুলিতে শূন্য। পৃথিবীতে যে প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে, সেগুলোকে সৌদি আরব চেয়েছিল নিজেদের বন্ধু বানাতে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাদের বন্ধু হিসেবে চিহ্নিত। কিন্তু সেই বন্ধুত্ব ইদানিং আর টিকিয়ে রাখা যাচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিনের অপরাধ, দুর্নাম এবং সাম্প্রতিক সময়ে যে অগ্রগতি সূচক নানা ধরনের পদক্ষেপ, এগুলো নন্দিত তো নয়ই, বরং নিন্দিত হয়েছে, বিতর্কিত হয়েছেন মোহাম্মদ বিন সালমান। ফলে এই যে বিতর্কের কালি, নিন্দা, এগুলো থেকে উত্তরণের জন্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে সৌদি আরব। এটি ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে নিষ্প্রোগ করতে চায়, পাশাপাশি পাকিস্তানের সহযোগিতার মধ্য দিয়ে তার সেনাবাহিনীকে আরও উৎকর্ষতার দিকে নিয়ে যেতে চায়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রিসেপ তাইয়েব এরদোয়ান যে শক্তিমত্তা দেখাচ্ছেন, নিজের অবস্থানকে সুদৃঢ় করছেন, কৌশলগত বা মনস্তাত্ত্বিকভাবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেই জায়গাটিতে ভাগ বসাতে চাচ্ছে, তার পুরনো ইমেজ পুনরুদ্ধারেরও চেষ্টা করছে। সৌদি আরব একসময় মুসলিম রাষ্ট্রের প্রধানতম প্রতীক ছিল, সেই জায়গা থেকে এখন বহু দূরে অবস্থান করছে, পূর্বের সেই সোনালী সময়টাকে ফিরিয়ে আনতে চায়। পাশাপাশি সৌদি আরবের তেল এর উপর নির্ভরশীল অর্থনীতিকে আরও বিস্তৃত করতে নানা খাতে বাণিজ্য সম্প্রসারণের যে নীতি,
সেটিকেও সুসংহত করতে চান মোহাম্মদ বিন সালমান। সেই জন্যে সাম্প্রতিক সময়ে বৈরী পরিস্থিতি থেকে হঠাৎ করেই 160 ডিগ্রি বিপরীতমুখী অবস্থান নিলেন মোহাম্মদ বিন সালমান। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কাছে টানলেন, বুকে জড়িয়ে নিলেন এবং মিডিয়াতে হাস্যোজ্জ্বল দুজনের মুখ আমরা দেখতে পেলাম। এর মধ্য দিয়ে শুধু মুসলিম বিশ্ব নয়, সারা পৃথিবীর রাজনীতির এবং শক্তিমত্তার শক্তির ভারসাম্য ইত্যাদি ক্ষেত্রে একটি নতুন কিছু হতে যাচ্ছে নিঃসন্দেহে। প্রিয় দর্শক, মোহাম্মদ বিন সালমান কি পারবেন নতুন যুগের সূচনা করতে? মোহাম্মদ বিন সালমান কি পারবেন মুসলিম বিশ্বের গ্রহণযোগ্যতা পেতে? মোহাম্মদ বিন সালমান কি পারবেন নতুন শক্তিমত্তায় নিজেদেরকে জানান দিতে? দেখা যাক, সময়ই বলে দেবে। তবে সবচেয়ে লাভবানই হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কারণ সাম্প্রতিক সময়ে তিনি অনেক ধরনের চাপের মধ্যেই ছিলেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতেই পারছিল না পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানের পাশে সৌদি আরবের এই দাঁড়ানো মানে ইমরান খানকে কিছুটা স্বস্তি দেয়া। সুতরাং সবচেয়ে লাভের মধ্যেই রয়েছেন ইমরান খান। দেখা যাক এই সম্পর্ক আরও কতদূর বিস্তৃত হয়। এই সমঝোতার মধ্য দিয়ে বিশ্বের নিপীড়িত মজলুম মানুষ যদি খানিকটা হলেও আরোপিত যুদ্ধ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, তাহলে সেটিই হবে বড় বিষয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটে থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ।